ভূগর্ভস্থ পানির স্তর পরিমাপের উপর প্রশিক্ষণ দিতে জার্মানি যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের আট কর্মকর্তা। তবে কারিগরি এ কাজের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, এমনকি উপেক্ষা করা হয়েছে ভূগর্ভস্থ পানির স্তর পরিমাপে বিশেষজ্ঞ তৈরির ঋণ প্রদানকারী ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার পরামর্শ। অনেকে বলছেন পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাতজন সহ মোট আটজন আসলে প্রশিক্ষণের নামে জার্মানিতে ঘুরতে যাচ্ছেন। 15 মে প্রকাশিত ওই সরকারি প্রজ্ঞাপনে জানা যায়, 22 মে থেকে 26 মে পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমানের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম আজিয়ার রহমান, অতিরিক্ত পরিচালক আমিরুল হক ভূঁইয়া, উপসচিব সুজিত হাওলাদার, বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ুর আঞ্চলিক সেবা কার্যক্রমের পরিচালক মশিউর রহমান, পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহতাব হোসেন ও আলমগীর হোসেন এই প্রশিক্ষণ গ্রহণে জার্মানিতে অবস্থান করবেন। এর আগে গত বছর 30 অক্টোবর একই সফরের উপর আরেকটি প্রজ্ঞাপন করা হয়, যা সে সময় ডলার সংকটের কারণে বাতিল হয়। অভিযোগ আছে প্রায় প্রতিটি বিদেশ প্রশিক্ষণেই মন্ত্রণালয় থেকে একাধিক কর্মকর্তা যুক্ত হন, যাদের সামান্যতম সংশ্লিষ্টতা থাকে না সেই বিষয়ে। আবার যোগসাজশের মাধ্যমে অনেক কর্মকর্তা বিদেশে প্রশিক্ষণে যান নিয়মিত, যা কিনা প্রমোদ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।